সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপা নবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আপনাদের সাথে আছি আমি জাহিদা ফিরদোস মিম প্রথমেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের সংবর্ধনা মহান স্বাধীনতা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা চাপানগঞ্জে কমস্তাপুরের সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাপানওয়াবগঞ্জ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা নাম ফলকের বেদিস শ্রদ্ধার ফুলে হয়েছিল পূর্ণ এছাড়াও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিব মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন চাপানাবগঞ্জ শহরের ডক্টর মেজবাউল হক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও চাপানাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকির সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন চাপানগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদসি ইসলাম জেসি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাপানাওয়কগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মান জানিয়েছে জেলা প্রশাসন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওরাও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সহ অন্যান্যরা মহান স্বাধীনতা দিবসে চাপানাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জের হরিমন সরকারি উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ সরকারি কলেজ সহ প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মহান স্বাধীনতা দিবস একজিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড এম রাশিদুল হাসান ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার সাহরিয়ার কবির কৃষি ও কৃষি অর্থনীতি অনুষদের ডিন ও রেজিস্ট্রার ড দেলোয়ার হোসেন নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শঙ্কর কুমার কুন্ডু প্রফেসর মাজহারুল ইসলাম তরু সহ অন্যান্যরা অন্যদিকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর রুহুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ বুলবুল আলী মাহবুবুল আলম জন আবুল কালাম আজাদ আজমাল হোসেন মামুন সহ অন্যান্যরা চাপাইনবগঞ্জের গমস্তাপুরে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলে আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু তারা হলেন নাচল উপজেলার গোলাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল সালাম ও তার স্ত্রী রোকসানা বেগম উপজেলার রহনপুর আড্ডা সড়কের দামপুরা এলাকায় শুক্রবার বিকাল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে এতে মোটরসাইকেল আরোহী আব্দুল সালামের স্ত্রী রোকসানা বেগম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে তারা তার মৃত্যু হয় গমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান দামপুরা এলাকায় ভটভটির সাথে বিপরীত দিন থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয় অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মারা যান এ ঘটনায় ভটভটি চালক পলাতক আজ এখানে শেষ করছি চাপানব্ব টিভির আজকের সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপানাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো বিদায় শুভরাত্রি নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল